বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা। বাচ্চারা কিন্তু এই ফ্রুটিকা বা জুস অনেক পছন্দ করে, কিন্তু বাইরে থেকে কিনে আনা জুস একদমই হেলদি না। তাই বাসায় এই আমের সিজনে যদি ম্যাঙ্গো জুস তৈরি করা যায় তাহলে তো ভালোই হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। এর জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ পাকা আম। আমি আমটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এবার এই চিনি আমটাকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা আম চামচের মধ্যে উঠিয়ে নিয়ে তারপর চেক করে নিব যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই সবটুকু আমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনির উপরে এই সম্পূর্ণ আমের মিশ্রণটাকে নিয়ে তারপর ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এই ছাঁকনির উপরে যদি এরকম অবশিষ্ট কিছু শক্ত অংশ থাকে তাহলে কিন্তু এটাকে ফেলে দিতে হবে। এবার আমি এই জুসটার মধ্যে কিছু বরফ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এই জুসটা যেহেতু একটু ঘন, যেহেতু এটা একদম আসল ফল দিয়ে তৈরি করা তাই এটা একটু ঘন হবে, এটাই স্বাভাবিক। যদি আপনারা ঘন পছন্দ না করেন তাহলে পানি মিশিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আপনারা চাইলে এই ঘন জুসটাকে আইস কিউবের মধ্যে রেখে বরফ করে তারপর জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে। পরে আমের সিজন চলে গেলে এই আইস কিউবগুলো বের করে ঠান্ডা পানির সঙ্গে একটু মিশিয়ে খেয়ে নিতে পারেন। তখন কিন্তু এটা খুব ভালো লাগে, এর ফ্লেভারটা এর মধ্যে থাকে। বাইরে কিনে আনা জুস থেকে এই জুসটা অনেক বেশি হেলদি, যেহেতু এটার মধ্যে আমি কোনো ধরনের কোনো অপুষ্টিকর জিনিস ইউজ করিনি, সব কিছু ন্যাচুরাল। আর এই জুসটা কিন্তু খেতে অনেক মজা। এভাবে করে জুস তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা অবশ্যই পছন্দ করবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এরকমই সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।